গুড মর্নিং সকলকে, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা বেরিয়ে পড়েছি ফুলতলার উদ্দেশ্যে, এখন সকাল 5:20 বাজে। তো আমি আর বোন বেরিয়ে পড়েছি কিছু ফুলও তুলবো ঠাকুরের জন্য, আর হাঁটাও হয়ে যাবে সকালবেলা, যেহেতু এখন রোহিতদার পরীক্ষা চলছে এই জন্য রোহিতদা চায় না। তো আমরা যাব, আমরা জঙ্গলের সামনে দিয়ে হেঁটে চলছি, ফরেস্ট। হ্যাঁ, কি সুন্দর রাস্তা না, আমার তো খুব পছন্দের রাস্তা। দেখো সূর্য এখানে, খালি এলাম, এখন আমরা যাচ্ছি। এখানে একটা সুন্দর ফুল গাছ আছে, রাস্তারই ফুল গাছ কিন্তু আশেপাশের লোক নেয়, তো আমরাও যাচ্ছি সেখান থেকে ফুল তুলতে, প্রচুর ফুল হয়ে আছে। এখন আমরা মোটামুটি ফুল তুলে পৌঁছে গেছি ক্যানেলের সামনে। যেটুকু ফুল তুলছি, যেটুকু তুলেছে এখনো হয়নি ফুল, আর এটা হচ্ছে আমার ফুল, আমি অল্প একটু। দেখো কি সুন্দর, আজকে একটু আলাদাই, লাইক মানে জলের উপর দিক দিয়ে একটু কুয়াশা কুয়াশা ভাব। কি সুন্দর না, চলো আমরা নিচে নামবো এখন, না দরকারই নেই কোনো, অনেক দূর। সে হাই, চলো আমরা ওই নিচে, এই যে এই জায়গাটায় সিঁড়ি দিয়ে আমরা নামবো, চলো দেখাই, চলো যে আমরা এখন নিচে নামবো। ভিউজটা দেখো একবার, অনেক বড় বড় দেখা। এই যে এই ফুলগুলো আজকে কালেকশন, আমি ডালও নিয়ে নিয়েছি কারণ এটা ডাল থেকেই হয়, আমাদের বাড়িতেও আমরা লাগিয়েছি ডাল দিয়ে। সেই সুন্দর কালারটা, এত মিষ্টি, এত পছন্দ, হ্যাপি প্রপোজ ডে। ঠিক আছে চলো এখন আমরা একটু ওখানে বসবো, দেখতে দেখতে কিন্তু সাদা একেবারে কুয়াশায় ভরে গেল আমাদের চোখের সামনে, কি সুন্দর দেখো, বুনু বলছে জুম করে দেখাতে, নাও এই দেখো কি সুন্দর কুয়াশা না। আমার এখন তো গান গাইতে ইচ্ছা করছে, একটা গান, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। থ্যাংক ইউ।